শুক্রবার সকালে উদয়পুর রেল স্টেশনে পুলিশের কাছে নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করলো আসামি রাজু দাস। ওই আসামির বাড়ি অমরপুরস্থিত মালবাসা এলাকায় গত 10 ফেব্রুয়ারি মদমত্ত অবস্থায় রাজু তার মাসি পুষ্প বর্মনকে দাঁ দিয়ে কোপ দেয় বলে অভিযোগ। শুকরবার সকাল উদয়পুর রেল স্টেশনে এসে রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাকেশ হোসেনের কাছে আত্মসমর্পণ করে আসামি রাজু দাস। এই বিষয়ে রাজুর বক্তব্য, গত 10 ফেব্রুয়ারি কোনো একটি দলের মিছিল থেকে মদ্যপান করে বাড়িতে গিয়ে মাসির স্বামীর সাথে ঝগড়া হয়, পরবর্তী সময় মাসি পুষ্প বর্মনকে দা দিয়ে কোপ দেয়। এদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল রাকেশ হোসেন আসামি রাজু দাসকে উদয়পুর রেল স্টেশন থেকে থানায় নিয়ে যায়। তোমার নাম কি? আমার নাম রাজু দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি অমরপুর। কি হয়েছে? কি হয়েছে বলতে, মানে বাড়িতে একটু কাজে হয়েছে, তারা লগে আর আগো মানে কাজে টাজে হয়েছে। কার লগে? তারা লগে। তারা বলতে কে? আমার মাসি জামাই লগে আর কি। মাসি জামাই লগে পুষ্প বর্মন স্বামীর লগে কাজে হয়েছে। আমি আমাদের একটা জনসভার মিটিং গেছিল, তো আমি সেদিন মদ খাইছি, নেশা অবস্থায় যাই সেটা বাকি যাও আমি হাত ধরছি। হ্যাঁ, দাও দিয়া আমি কুবাইছি। এখন সে কি জীবিত আছে? না, এখন তো জীবিত আছে। আজকে রেল স্টেশনে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমি তো পলে পলে কতদিন থাকবো, সেজন্য আমরা ধরা দিচ্ছি আর কি।